এ প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাংলাদেশে 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রজাতিটি সংরক্ষিত। ভারত ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় এই সুদর্শন বাঘ দেখা যায়, যা পৃথিবীব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। কয়েক দশক আগেও বাংলাদেশের প্রায় সব অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যেত। 50-এর দশকেও বর্তমান মধুপুরে এবং ঢাকার গাজীপুর এলাকায় এই বাঘ দেখা যেত। মধুপুরে সর্বশেষ দেখা গেছে 1962 সালে এবং গাজীপুরে 1966 সালে। বর্তমানে সারা পৃথিবীতে 3000-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তন্মধ্যে অর্ধেকেরও বেশি ভারতীয় উপমহাদেশে। 2018 সালে 22 মে সর্বশেষ বাঘ জরিপে বাংলাদেশ সুন্দরবনে 114টি বাঘ রয়েছে বলে প্রজননের উপর পরীক্ষা করে দেখা যাচ্ছে যে গড় বেঙ্গল টাইগারেরা সাইবেরিয়ান বাঘের চেয়ে বড়। একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন হয় 325 কেজি এবং মাথা থেকে শরীরের দৈর্ঘ্য হল 320 সেন্টিমিটার। কোনো বৈজ্ঞানিক নিবন্ধে সুন্দরবনের বাঘগুলোর নির্ভরযোগ্য ওজন পাওয়া যায়নি। বন বিভাগ যদিও ওজনের রেকর্ড রাখে, তবু তা অনেকটাই অনুমান নির্ভর সেন্টিমিটার। বাংলাদেশের সুন্দরবনই রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ আশ্রয়স্থল। সুন্দরবনকে দিনের পর দিন অরক্ষিত করে ফেলায় চরম হুমকির মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। অবৈধ শিকার, খাবারের অভাব ও প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ সহ সুন্দরবনের ভেতরে নদীতে নৌ চলাচল এবং বনের পাশে শিল্প অবকাঠামো নির্মাণ বাঘের অস্তিত্বের জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।